দর্শক দেখতে পারেনি সিলেক্টেড দর্শকরা দেখেছে এর মধ্যে আমাদের সাথে যাদের সবথেকে ভালো যোগাযোগ জার্নালিস্ট যারা সাংবাদিক ভাইয়েরা ছবি দেখেছে তো যে পরিমাণ সাড়া পেয়েছি সারাক্ষণ সবাই আনন্দ উল্লাস এবং প্যাথেটিক সিনগুলোতেও তারা রিয়াকশন দেখিয়েছে শেষ হওয়ার পরেও তারা খুশি প্রকাশ করেছে এবং ডিরেক্টরকে উইশ করছিল আমরা যারা আর্টিস্ট আছি সবাইকে উইশ করছিল এটা দেখে ভালো লেগেছে যে আসলে একটা আমরা যে এত কষ্ট পরিশ্রম ডিরেক্টরের এত কষ্ট পরিশ্রম সার্থক হতে যাচ্ছে আমার আশা দর্শক যারা আছেন এরকমই গল্পের মুভি খুঁজে যেটা অতীতে হতো মাঝখানে কিছুদিন এরকম গল্পের মুভি আমরা পাইনি এরপর থেকে ইনশাল্লাহ পাবে সবাই যদি এটা উৎসাহিত হয় যদি দর্শক হল মুখে হয় তাহলে কিন্তু অনেক এ ধরনের চলচ্চিত্র আমরা দেখতে পারব আর মুখোশ এমনই একটি চলচ্চিত্র যেখানে সব ধরনের ফ্লেভার পাওয়ার মতো আর্টিস্টরা রয়েছেন যেমন মোশাররফ রয়েছেন পরিমণি রয়েছেন রোশন রয়েছেন সেই সাথে আবুল কালাম আজাদ পাবেল ভাই রয়েছেন আমরাও রয়েছি সাথে মোটামুটি যারা অভিনয়ে দক্ষ লোকজন তাদেরকে নিয়ে শুভভাই কাজ করেছেন এবং আপনাদের সারা যেহেতু পাচ্ছি আপনাদের ভালোবাসা ভালো লাগা যেহেতু প্রকাশ করেছেন আমাদের সামনে আমার কাছে মনে হচ্ছে যে সাধারণ দর্শকরাও আপনাদের সাথে একাত্ম হবে আমি একটু জানতে চাই ছবিটা যে স্টোরি নিয়ে করা হয়েছে বাস্তবে কি সেম স্টোরি কি আমরা করতে চাই একজন লেখক লেখকদের নিয়ে মূলত এটা তৈরি করা হয়েছে লেখক বাস্তবে এরকম বেসিক্যালি একটা জিনিস বলবো যে এখানে মুখোশ তো একটা স্টোরি দিয়ে যেভাবে বোঝানো হয়েছে এটা পুরো সমাজ ব্যবস্থাকে বোঝানো হয়েছে আসলে পাশে একজন লেখকের স্টোরিকে যেভাবে আরেকজন নিজের বলে দাবি করছে লেখককে ডেকে দিচ্ছে এবং যে বিষয়টাকে নিজের বলে চালাচ্ছে সে কিন্তু বিশাল এক মুখোশ পড়া তো মুখোশের আড়ালে এরকম অপরাধী সমাজে প্রচুর আছে তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব কিন্তু সাংবাদিকদেরই সেটাও দেখিয়েছে পরিযায়ী ক্যারেক্টারটা কাজ করেছে এবং আমার যে চরিত্রটা যে চরিত্রে আমি কাজ করেছি নেহা তো সেই চরিত্রটাতে কিন্তু সে এক ধরনের অপরাধ সেও যেটা করছে সেটাও অপরাধ তারপরেও অন্যায়কে কিন্তু সে প্রশ্রয় দেয়নি শেষ পর্যন্ত সে সহযোগিতা করেছে সঠিক আমরা